চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এখন আমি স্নান করে এসেছি আর সেই ব্যাংকে যেও, তাই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, সেই ঝটপট রান্না আর সেই সিম্পল রান্না করে নিয়েছি। আর একটু রান্না বাকি আছে, দেখি আসার পরে করতে পারি কি না, নইলে তো সেই টাইম না হলে আর হবে না, রাত্রে বানাবো। তো রান্না করে নিচ্ছি আর রান্না করে স্নান ঠান করে এবার ব্যাংকে যাব। সে চেকটা আছে না, সেটাকেই জমা দিতে হবে, তাই ব্যাংকে যাব। আর সে যাওয়ার আগে একটা কথা বলি, যে অনেকদিন যাব সেই সৌন্দর্য চর্চা করা হয়নি। তো সৌন্দর্য চর্চার মধ্যে তো খালি আমাদের স্কিনটাকে তো ভালো রাখলে হবে না, এই ভয়ঙ্কর ঠান্ডায় তো আমাদের পায়ের গোড়ালিটা অনেকের সবার ফেটে যায়, মোটামুটি অনেকে ফেটে যায়, অনেকে ক্র্যাক হয়ে যায়, মানে হালকা ক্র্যাক হয়, তো দেখতে খুব বাজে লাগে। যে তুই নিজে সাজো গাজো, সে পাওয়াটার দিকে যদি কেউ তাকায় সে সাজ গাছ নষ্ট হয়ে যায় যদি পাওয়াটা সুন্দর না থাকে। তো ওটার জন্যই আজ একটা রেমেডিজ দেখাবো, টিপস দেবো, তো সঙ্গে থেকো। আর এবার আমি ব্যাংকে যাচ্ছি, চলো। বন্ধুরা, তো সে এখন বাজে 5:30, আর সবাইকে চা ঠা দেবো এবার দিয়ে। তো আমি বলেছিলাম না যে একটা রেমেডিজ দেখাবো, সেই রেমেডিটা দেখাবো সেই ঠান্ডা দিনে, শীতের দিনে তো পায়ের গোড়ালির জন্য একদম খুবই উপকারী, আর যে লাগাবে সে বুঝবে, তাই না? ইউজ করলে তো বোঝা যাবে, আগেই তো বলা যাবে না না ভালো না খারাপ এটা সেটা, কমেন্টটা সে ইউজ করার পরে করো। তো যাই হোক, এবার সেটা বানাবো। আর ওই দেখলেন তো আমার হ্যাপির সঙ্গে আমার ছেলে মেয়ে, বিশেষ করে ছেলে, ওরা দুইজন এমন শুরু করে না, ও ওদের সঙ্গে এরকমই শুরু করে যে ওরা ভাবে যে হ্যাপি বিশেষ করে ভাবে যে ও ওরা নাকি ওর ভাই বোন, ভাই বোনরা যেভাবে উলুস্তুল ঝগড়াঝাটি করে ঠিক তেমনই করতে থাকে। এই তো আমি চলে এসেছি না, এই হয়তো কোনো আকাম করছে। ওই দিন আমার ওষুধ ফেলে, সে ডাক্তার দিয়েছিল যে ওষুধগুলো দেখিয়েছিলাম না, সেই ওষুধের বোতল ফেলে পুরা নিচটা ভাসিয়ে দিয়েছি। এই তো বিদ্যাসাগর পড়ছে আমার, দেখছেন তো, আমাকে এও একটু নিয়ে বসতে হবে, ওর ম্যাথসগুলি করাতে হবে, তাই চট করে তোমাদেরকে রেমেডিজ দেখাই আর দেখিয়ে তারপর আমি ওকে নিয়ে বসবো, পড়াতে বসবো। তো চলো। তো গাইস, কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে মোম, মোম লাগবে, আর এই হচ্ছে নারকেল তেল, নারকেল তেল লাগবে, আর লাগবে সর্ষের তেল, তো সর্ষের তেলটা দিব, আর একটু পতঞ্জলি জেল। পতঞ্জলি জেল হলো যদি না থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল দিলেও হয়ে যাবে, এটাকে স্কিপ করে ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপসুলকে স্কিপ করে এটাও দিলে, যে কোনো একটা দিয়ে দিলে হবে, যেটা আছে সেটাতেই হয়ে যাবে। তো এবার এটাকে এভাবে কুড়িয়ে নেওয়ার মতো বের করে নিচ্ছি, যতটুকু জাল লাগে ততটুকু বের করে নিবে, আমি অতটুকু বের করে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য, অল্প করে বানাবো। এই দেখুন কী সুন্দর বের হয়ে যাচ্ছে, এটা ভ্যাসলিন টাইপ হবে, এটা কিন্তু শুধু পায়ের জন্য।
মোটামুটি বের করা হয়ে গেছে। আমরা এতটুকু বের করে নিয়েছি, যা যতটুকু লাগবো অতটুকুই বের করে নেবে। এমন একটা পাত্রে আমি এটাকে নিয়ে নিচ্ছি, এটার মধ্যে বানাবো। তারপরে এটা যতটুকু নেব, এটা কতটুকু নিয়েছি, এক চামচ, দুই চামচ, ঠিক দুই চামচ হবে, এরকম বড় চামচে দুই চামচ। তো এটার পরিমাণেই জিনিস বাকি জিনিসগুলি নিয়ে নিব। সব নিয়ে নিয়েছি, এটার মধ্যে গেছে এই সেই মমগুলো, সর্ষের তেল আর নারকেল তেল, আর হচ্ছে গিয়ে পতঞ্জলি এলোভেরা। কেউ যদি ঘরে অরিজিনাল এলোভেরা থাকে তাহলে ওইটা দিলেও হবে, মানে যেটা ন্যাচারাল এলোভেরাটা ওইটাও দিলে হবে, আর যদি না থাকে তো এটা দিলেও হবে। আমারও আছে কিন্তু আমি কাটতে মনে নেই, তাই আমি এটা দিয়ে বানালাম। এবার এটাকে গ্যাসে বসাবো, আর বসিয়ে এটাকে বানাবো। চলুন, বসিয়ে দিয়েছি, এবার এটাকে বানিয়ে নেব। এটাকে নাড়াচাড়া করে যেতেই হবে, কেননা তোমরা সবাই যেন সর্ষের তেলটা জমে না, নারকেল তেল আর হচ্ছে গিয়ে মমটা জমে যাবে। তাই এটা যদি না লাড়ে কি হবে, সর্ষের তেলটা উপরে ভেসে থাকবে আর মানে এক্সট্রা হয়ে থাকবে, আর নারকেল তেলটা আর মমটা এক্সট্রা হয়ে জমে থাকবে। তাই এটাকে ভালো ক্রিম ফর্মে একদম সেম ভ্যাসলিনের মতো আনানোর জন্য এটাকে নাড়তে থাকতে হবে, ঠান্ডা হতে থাকবে, এটা জমতে থাকবে। তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাও, তারপরে এটা সুন্দর জমে একদম ভ্যাসলিন টাইপ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর মিক্স হয়ে যাচ্ছে, যেরকম নাড়ছি চাচ্ছি বাস মিক্স হতেই আছে, কি সুন্দর মিক্স হচ্ছে। একটু টাইম নিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, আর যদি অনেকের বেশি তাড়া থাকে, টাইম নেই বারবার এইভাবে নাড়তে থাকা, তাহলে এই নিচে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে বসিয়ে এভাবে নাড়তে থাকো, তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। দেখুন কি সুন্দর থিকনেস। এই দেখুন আমি এটার মধ্যে ভরে নিচ্ছি, তো এই দেখুন রেডি, তাই না? আর এটা
কে যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা মন মানে যখনই আমি আমরা স্নান করে আসি ঠিক আছে যখন আমরা স্নান করে আসি তো ভালো করে গরম জল দিয়ে পায়ে গুড়ালিটাকে ভালো করে ব্রাশ করে তারপর এটা লাগাতে হবে এটা লাগানোর পর সে মোজা পরে নেবে বাস দেখো দুই দিনের মধ্যে তোমার পাও একদম স্কিনের মতন সেই অন্য জায়গা তোমার গালটা যেরকম তেরকম হয়ে যাবে না ইয়ার কি করছি না কিন্তু খুবই ভালো তোমরা ইউজ করলে বুঝতে পারবে আর সেটা হ্যাঁ আরেকটা কথা তো রাত্রেও দুপুরে একবার আর রাত্রে শোয়ার আগে পাটা ভালো করে ধুয়ে নিও যদি ভালো রাখতে একটু কষ্ট তো করতেই হবে ঠান্ডার দিন তো তাই বুঝছি পাটা একটু ভালো করে ধুয়ে তারপর সেই লাগিয়ে শুয়ে পড়ো একটু মোজাটা পরে শুয়ো কিন্তু কিছুক্ষণ পরে মোজাটা খুলে ফেলে হয়ে যাব তারপরে আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকে ভ্যাসলিন টাইপ দেখে অনেকে কী করে বিশেষ করে কী করে সে পায়ে লাগায় ঠোঁটে লাগাবে আবার হাতে আবার হাতে লাগাইয়ে দিই পায়ে লাগাচ্ছি অনেকের অভ্যাসও আছে পায়ে লাগাচ্ছি একটু হাতে মেখে নিচ্ছি তাই না অনেকের অভ্যাস আছে যে এরকম ক্রিম নিল সে পায়ে লাগানোর পর বেঁচে গেছে হাতে লাগিয়ে ফেলে তাই না কিন্তু সেটা করতে না সেটা যে করো না কেননা যে এটার মধ্যে আমরা কী দিয়েছি মোম দিয়েছি হ্যাঁ তো মোমটা তো আমার স্কিন আমাদের অন্য স্কিনের জন্য তো ভালো না তার জন্য এটাকে অন্য কোথাও ইউজ করতে না শুধু পায়ের গুড়ালি দিয়ে ইউজ করতে পায়ের তুমি সম্পূর্ণ জায়গায় গুড়ালি বলে কি আঙ্গুল উঙ্গুল চিপাতে বা আঙ্গুলি চিপাতে অনেকের সেই ঘা হয়ে যায় তারপর সাদা সাদা হয়ে থাকে অনেকে দেখেছি আমি তো জলের জন্য হয়তো তো ওনাদের জন্য খুব উপকারী হবে তো আঙ্গুলে চিপাতে ভালো করে আঙ্গুল দিয়ে দিয়ে লাগাবেন আর গুড়ালির চারদিকে লাগাবেন তো এটা এবার দেখালাম ঘরে বানান তো দেখুন কেমন হয় আর কি উপকার পাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি ওয়েট করবো তো এবার আমি ক্রিমটিটা খেয়ে নিই আর আবার কালকে দেখা হচ্ছে তো যাওয়ার আগে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর রাইট সাইডে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও আর হ্যাঁ শেয়ার অবশ্যই করো যদি বন্ধুদের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাকে অবশ্যই শেয়ার করে দিও আর তো যাওয়ার আগে সেই একই কথা আবার আজও বলছি যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে ফুল ওয়াচ করো তো আজকের মতো দাও আমাকে বিদায় তো আবার কালকে দেখা হচ্ছে বাই বাই